তো আজকের ঘটনাটা হচ্ছে, বিড়াল মাথা হিসেবে আমি আমার নিজের পরিচয়টাকে আরেকটু পাকাপোক্ত করলাম। এই যে ছোট্ট কিউট কিউট নাদুস নুদুস বাচ্চাটাকে দেখা যাচ্ছে, ও আচ্ছা এটা নাদুস নুদুস না, একটু সিক আর আনহেলদি বাচ্চা। তো এই বাচ্চাটাকে রিসেন্টলি আমার একটা ফ্রেন্ড রেস্কিউ করে একটা ডাস্টবিন থেকে। তো এই বাচ্চাটার যে মা ছিল সে অ্যাকচুয়ালি স্ট্রে ক্যাট ছিল। তো সেই স্ট্রে ক্যাটটা আরেকজনের বারান্দায়, মানে আমার ফ্রেন্ডের অপোজিট সাইডে একটা বাসার বারান্দায় হচ্ছে বাচ্চা তোলা আর কি। তো ও হচ্ছে দুইটা বাচ্চা দেয়, তার মধ্যে এটা একটা। এখন ওই বাসার যে মালিকরা ছিল তারা এই বিড়ালের বাচ্চাগুলোকে, যখন তারা বুঝতে পারে যে এখানে বিড়াল বাচ্চা তুলছে, তখন তারা বিড়ালের বাচ্চাগুলোকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। তো এরপর থেকে মা বিড়ালটা বাচ্চা দুটাকে দুদিন ধরে খুঁজে, আমার ফ্রেন্ডরাও খুঁজে, বাট খুঁজে পায় না। পরে অনেক খোঁজাখুঁজিও পরে দুই দিন পরে হচ্ছে বাচ্চা দুটাকে ডাস্টবিনে পাওয়া যায়। তো গতকাল রাতে, গতকাল দিনে আমার বান্ধবী এই বাচ্চাটাকে রেস্কিউ করে। তো রেস্কিউ করার পরে ওরা কিছুক্ষণ ওয়েট করে যে মা বিড়ালটা যেন এসে বাচ্চাগুলোকে একটু টেক কেয়ার করে বা হচ্ছে দুধ খাওয়ায়। বাট ওই দিন মা বিড়ালটা আর আসেনি, ইনফ্যাক্ট হচ্ছে কোনো ডাকাডাকির আওয়াজও পাওয়া যায় না মা বিড়ালটার। তো এরপরে হচ্ছে বাচ্চা দুটাকে হ্যান্ড ফিড করানো হয়। আমার ফ্রেন্ডটা ওইভাবে হ্যান্ড ফিড করাতে পারে না, তো বলতেছিল যে আমি যেন নেক্সট দিন এসে ওকে একটু হেল্প করি। তো গতকাল রাতেই দুইটা বাচ্চা ছিল, তার মধ্যে একটা বাচ্চা সার্ভাইভ করতে পারেনি, মারা যায়। আর এই একটা বাচ্চা ও এখনও আর কি সার্ভাইভ করতেছে আলহামদুলিল্লাহ। তো আমার অর্গানাইজেশনের প্রোগ্রামটা অ্যাটেন্ড করার পর আমি দেখলাম যে আমার হাতে আরও বেশ কিছুক্ষণ সময় আছে। সো আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে যাই অ্যান্ড বাচ্চাটাকে দেখতে আসি। তো বলো যে আমি যেন ওকে একটু হ্যান্ড ফিড করে ওকে একটু বাথরুম টাথরুম করাই দিই, যেহেতু আমার আগে এরকম এক্সপিরিয়েন্স আছে। সো ও আসলে ওরকম ভরসা পাচ্ছিল না নিজে নিজে করার। তো যাই হোক, আমি যাই দেন বাচ্চাটাকে হচ্ছে হিসুমতো করাই। হিসুমতো করানোর পরে ওকে হচ্ছে দুধ হালকা একটু গরম করে নিই, দেন হচ্ছে ওকে সিরিঞ্জ দিয়ে দুধ খাওয়াই। তো ওদের পাশে যেহেতু মানে কিটেনকে প্রাইমারি হেল্প করার মতো তেমন কোনো ইকুইপমেন্টস ছিল না, তো আমি যে সাথে সাথে হচ্ছে একটা ফিডার অর্ডার করে নিই একটা লোকাল পেট এক্সেসরি শপ থেকে, যেটা হচ্ছে আজকে সন্ধ্যার মধ্যে মোস্ট প্রবাবলি ওরা পেয়ে গেছে। আর হচ্ছে ওর বডিতে প্রচুর পরিমাণে ফ্লিস ছিল, পুরো বডিতে ফ্লিস ছিল, বাট আমি যে ওটা ক্লিন করব সেটা করার মতো কোনো টুলস ছিল না। সো আমি বললাম যে নেক্সট দিন এসে আমি হচ্ছে পুরো বডিটা ক্লিন করে দেবো। আর বাচ্চাটা যেহেতু খুবই ছোট, কেবল চোখ ফুটছে, সো আমি আসলে গোসল করানোর মতো রিস্কটা নিতে পারতেছি না। আর কিছুদিন যাওয়ার পরে দেন হচ্ছে ওকে গোসল করানোর একটা ট্রাই অ্যাটেম দেওয়া যেতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক সো আজেরকম বেবিকে গোসল করানো ঠিক হবে। তো আপাতত হচ্ছে ওকে খাওয়ানোটা আর হচ্ছে ওর হেলথটা যেন ঠিক মতো রিগেইন করতে পারে সেটার দিকে বেশি ফোকাস করতে বললাম আমার ফ্রেন্ডকে। আর এই যে ওকে একটু খাওয়ানোর পরে এখন একটু একটু ওকে ওয়ার্ম আপ করতেছি। সে বেশ চুপচাপ, সে একদম ও যে ডাকবে সেই স্ট্রেংথটুকু ওর মধ্যে নাই, ও এতটা উইক হয়ে পড়ছে। আর বাচ্চাটা এত কিউট, এত সুইট, আমার ওই যে আমি ওর কান ধরে মুলামুলি করতেছে। যাই হোক, বাচ্চাটা মাশাআল্লাহ খুবই সুইট অ্যান্ড বাচ্চাটা রিয়েলি হোয়াট শুড আই সে, বাচ্চাটা রিয়েলি ওরিয়র। সে সার্ভাইভ করতে পারছে এত কিছুর পরও, এটা আসলে অনেক বড় ব্যাপার। আর আমি বুঝি না যে বারান্দায় বা বাসার আশেপাশে বাচ্চা তুললে এদেরকে কেন ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হবে। মা বিড়ালটা নাকি দুই দিন ধরে অনেক ডাকাডাকি করছে, অনেক খোঁজার চেষ্টা করছে, বাট বাচ্চাগুলোকে পায়নি। সো এখন আর কী করার, মা বিড়ালটাকেও এখন পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ ধরে মা বিড়ালের জন্য ওয়েটও করা হয়েছিল, বাট মা বিড়ালটা আসেনি। সো এই জন্য এখন আমার ফ্রেন্ড আর হচ্ছে আমি এখন হচ্ছে হ্যান্ড ফিডটা করাচ্ছি এখন বাচ্চাটাকে। তো ওকে কয়েকবার হচ্ছে সিরিঞ্জ দিয়ে অল্প অল্প করে দুধ খাওয়ানোর পরে আর হচ্ছে পিপটি করানোর পরে, আচ্ছা পটি সে একেবারেই করেনি, এখন যেহেতু একেবারে লিকুইড খাচ্ছে তাই ও একেবারে পটিটা করতেছে না, জাস্ট পি করছে। তো এই যে আমি ওর মুখটুক মুছাই দিচ্ছি। আর হচ্ছে যেহেতু খুবই বাচ্চা আর ওর কন্ডিশনও বেশ আনহেলদি, তো ওকে একটু ওয়ার্ম রাখার জন্য আমি যেটা হচ্ছে করেছি, একটা
কুসুম গরম পানি পানি বোতলের মধ্যে ভরে সেটা হচ্ছে ওকে যে বাক্সটাতে রাখা হয় ওই বাক্সের মধ্যে রেখে দিছি, যেন হচ্ছে ও একটু ওয়ার্ম থাকে। যেহেতু এই বয়সের বাচ্চা বা কিটেনগুলো সাধারণত মায়ের বডির সাথে লেগে থাকে বা মায়ের বডির যে ওয়ার্মথটুকু ওরা সেটার অনেক মানে ক্রেভিংয়ে থাকে, তো ওই ওয়ার্মথটুকু ও যেন পায় এই জন্য হচ্ছে এই যে আমি একটা বোতলে কুসুম গরম পানি ঢেলে দিয়ে দেন হচ্ছে ওটা ওর বক্সে রেখে দিছি। তো খাওয়া দাওয়া শেষ করে পটি করে সরি হিসু করে সে হচ্ছে যে এখন বক্সে শুয়ে আছে, বোতলটার একদম সাথে একদম বোতলটার সাথে বডি ঘেঁষেও হচ্ছে এখন এখানে শুয়ে আছে। তো আমি নেক্সট আরও আপডেট দিব আর হচ্ছে ওর ফ্লিজগুলোকে ক্লিন করার পরে আমি হচ্ছে নেক্সট একটা ভিডিও দিব। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। Thank you so much for watching it.